white loss. Heat intolerance. Of lot, white loss. Instead of good to the diet. এবং থাকলে কি হাই পারে আর হাইপোর থাকলে ওনার মতো অনেক কোল্ড ইনটলারেন্স হিল ইনটলারেন্স আর হোয়াইট গেইন হবে হাইপো হোয়াইট গেইন ইনস্টেড অফ গুড অ্যাপেটাইট হবে না তারপর মিনিস্ট্রেশনের কিছু সমস্যা থাকবে তারপর হলো ডেফিকেশনের কিছু সমস্যা ডায়রিয়া ডায়রিয়া অথবা কনস্টিপেশন থাকবে ম্যানোরেজিয়া অথবা অ্যামেনোরেজিয়া থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এইগুলি ফিচার কিন্তু পরীক্ষায় থাকবে এরপরে থাকবে কি যে মেলিগনেন্সি থাইরয়েড মেলিগনেন্সি টাইপ বি আর আরও জিনিস করবে গয়টারের ক্লাস গয়টারের ক্লাস সিম্পল মাল্টিমিডিউলার তাহলে সিম্পল সিম্পল মানে কি একটা নন টক্সিক মানে কেমিক্যালি এবং বায়োকেমিক্যালি নর্মাল তাহলে এটা হলো সিম্পল গয়টার আর আলট্রা টক্সিক গয়টার মাল্টিনোডিউলার তোমার সিঙ্গেলও সিম্পলও হতে পারে যদি ইউথাইরয়েড থাকে তাহলে সিম্পল আর নাহলে টক্সিকও হতে পারে যদি ওখানের কোনো নোডিউল হাইপার ফাংশনিং হয়ে যায় তখন এটা টক্সিক হয়ে যেতে পারে বুঝে গেছে যে সিম্পল আর গয়টারের ক্লাসিফিকেশন হলো সিম্পল টক্সিক নিউপ্লাস্টিক ঠিক আছে সিম্পলের মধ্যে যেমন ডিফিউজ গয়টারও সিম্পল হতে পারে অথবা ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল কখন হয় যে প্রেগনেন্সিতে পিউবার্টিতে এনলার্জ হয় এগুলি হলো সিম্পল হ্যাঁ অথবা সিম্পল মাল্টিনোডিউলার গয়টার ঠিক আছে মানে মাল্টিনোডিউলার গয়টার আছে কিন্তু ফাংশন ইউথাইরয়েড ঠিক আছে আর একটা হলো টক্সিক গয়টার টক্সিক গয়টারে কী থাকবে টক্সিক গয়টার কয়টা আছে এই যে প্রাইমারি থাইরোটক্সিসিস প্রাইমারি ব্রেস্ট ডিজিজ একটা টক্সিক ঠিক আছে ব্রেস্ট ডিজিজ আর একটা টক্সিক নোডিউল মানে সিঙ্গেল নোডিউল আছে ওর একটাই নোডিউল যদি থাকে এবং তখন যদি হাইপার ফাংশন হয় ওটা তাহলে ওটা তাহলে টক্সিক নোডিউল একটা নোডিউল এবং ওইটাই টক্সিক সুযোগ টক্সিক নোডিউল আর একটা হলো টক্সিক মাল্টিনোডিউলার গয় মাল্টিনোডিউলার গয়টার আছে অনেকগুলি এর মধ্যে কিছু কিছু নোডিউল হাইপার ফাংশন হয়ে টক্সিসিটি এই তিনটা হলো টক্সিক গয় আর একটা হলো আর সোলিং থাকলে ওইটা নিউপ্লাস্টিক থাকতে পারে ঠিক আছে নিউপ্লাস্টিক কী কী হতে পারে বিনাইন হতে পারে মেলিগন্যান্ট হতে পারে ঠিক আছে বিনাইন কী হতে পারে ফলিকুলার অ্যাডিনোমা আর মেলিগন্যান্ট হতে পারে মেলিগন্যান্টের মধ্যে প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে তাই না সেকেন্ডারি কি বিভিন্ন জায়গা থেকে মেটাস্টেসিস আছে আর প্রাইমারি কি ক্যাপিলারি থাইরয়েড অথবা প্যারাথাইরয়েড সেল অথবা লিম্ফোমা ওর নিজের থাইরয়েড গ্ল্যান্ডের লিম্ফোমা এগুলো হলো প্রাইমারি ঠিক আছে তাহলে তাহলে প্রাইমারি তাহলে ফলিকুলার সেল অরিজিন কী কী পেপিলারি ফলিকুলার প্লাস্টিক এগুলো হলো ফলিকুলার সেল অরিজিন আর প্যারাফলিকুলার সেল অরিজিন কী প্যারাফলিকুলার সেল থাইরয়েডের প্যারাফলিক সেল আছে ফলিকুলার প্যারাফলিক প্যারাফলিকুলার কী করে ক্যালসিটোনিন আর ফলিকুলার টি থ্রি তাহলে ফলিকুলার সেল থেকে যদি হয় তাহলে ওই যে পেপুলারি ফলিকুলার প্যারাফলিকুলার হলো প্যারাফলিকুলার হলো থেকে কী হয় রেগুলার ঠিক আছে তাহলে মানে সময় এক একটা বিষয় তো মেডিকুলার ইনফেকশনমা যেহেতু প্যারাফলিকুলার সেল থেকে হচ্ছে তাহলে তখন ওর ক্যালসিটোনিন বেশি থাকবে তাই না ক্যালসিটোনিন বেশি থাকবে আর যদি প্যারা ফলিকুলার সেল হয় তাহলে ক্যালসিটোনিন কোনো সমস্যা থাকবে না তখন কী থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে কারণ ওইটা তো টিউমার হলে তার হাইপার ফাংশন থাকে হাইপো ফাংশন হতে পারে অনেক সময় তাহলে এইসব ফিচার দেখতে হবে আর হলো ইনভেস্টিগেশন কী করবে এটা জিজ্ঞেস করবে হ্যাঁ মোস্ট কমন ইনভেস্টিগেশন এক্সামিনেশন টেক্সামিনেশন করার পর আমরা কিওর ফাংশন ঠিক আছে কিনা দেখতে হবে তাহলে থাইরয়েড ফাংশন টেস্টগুলি করতে হবে আর হলো এটা যে এখানে কোনো মেলিগন্যান্সি অথবা এটার জন্য অথবা নোডিউল যে আছে নোডিউলের কীরকম আছে কতটুকু আছে সাইজ কী তারপরে হলো এটার কনসিস্টেন্সি কী এসব দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে হবে ঠিক আছে আর এটা বিনাইন নাকি মেলিগন্যান্ট অথবা সাসপিশাস ফর মেলিগন্যান্ট এসব দেখার জন্য এফএনএসি করতে হবে তাহলে এই ইনভেস্টিগেশনগুলি মাস করতে হবে ঠিক আছে হলো থাইরয়েড ফাংশন টেস্ট আলট্রাসোনোগ্রাম আর হলো এফএনএসি থাইরয়েড আলট্রাসোনোগ্রাম কেন করবে কী কী দেখা যাবে ঠিক আছে এই যে নোডিউল
সাইজ দেখা যাবে, মডিউলার কনসিস্টেন্সি দেখা যাবে, সিস্টিক নাকি সলিড এগুলি দেখা যাবে। তারপরে যদি সাসপিশাস ফর মেলিগন্যান্সি কোনো সাইন আছে কি না এটাও আল্ট্রাসোনোগ্রামে দেখা দেয়। তারপরে লিফ নোড আছে কি না এটাও আল্ট্রাসোনোগ্রামে দেখা যাবে, ঠিক আছে। তারপরে আর এফএনএসিতেও এটা বিনাইন নাকি মেলিগন্যান্ট এটা বোঝা যাবে, ঠিক আছে। তাহলে এই ইনভেস্টিগেশনগুলো বলতে হবে। এরপরে জিজ্ঞেস করবে যে ট্রিটমেন্ট কী, হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট কী, হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট কী যদি থাকে, আর যদি টিউমার থাকে অথবা মেলিগন্যান্সি পাওয়া যায় তাহলে এটা ট্রিটমেন্ট কী এগুলি জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে সার্জারি, হ্যাঁ, থাইরয়েডেক্টমি, হেমিথাইরেক্টমি অথবা টোটাল থাইরয়েডেক্টমি, তাহলে এটার ট্রিটমেন্ট কী, এটার কী ম্যানেজমেন্ট কী, অথবা এই যে কী বলে এটা কমপ্লিকেশন কী, সার্জারির কমপ্লিকেশন কী, সব সার্জারির কমপ্লিকেশন, হ্যাঁ, এগুলি কীরকম হেমাটোমা হয় এখানে, টেনশন হেমাটোমা, হ্যাঁ, টেনশন হেমাটোমা হলে হলে এটার ম্যানেজমেন্ট কী, হ্যাঁ, এই কী ফিচার হবে তখন কেমনে বোঝা যাবে টেনশন হেমাটোমা হচ্ছে, এগুলি জিনিস করবে। যে পোস্ট অপারেটিভ একটা পেশেন্ট, থাইরয়েড পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, হ্যাঁ, তাহলে কী কারণে এটা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, অপারেশন করে আসছে, পোস্ট অপারেটিভ ব্যাডে আছে, এরপরে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, স্ট্রাইডর হচ্ছে, তাহলে কী কারণে স্ট্রাইডর হতে পারে। একটা হলো টেনশন হেমাটোমা, হলো মানে অনেক ব্লাড ক্লট হয়ে আছে, এরপরে এয়ারওয়ে প্রেশার দিচ্ছে, এয়ারওয়ে প্রেশার দিলে ওর ডিস্ট্রেস হবে, ঠিক আছে। এটা হলো একটা, আর একটা কী হতে পারে, স্ট্রাইডর থাইরয়েডের উপরে যে ট্রাকিও মালেশিয়া হলে স্ট্রাইডর হতে পারে। ট্রাকিও মালেশিয়া মানে অনেক হিউজ থাইরয়েড যদি থাকে, হ্যাঁ, হিউজ থাইরয়েড যদি থাকে, অনেক বড় থাইরয়েড যদি থাকে, তাহলে ওইটা ট্রাকি আস্তে আস্তে ট্রাকিয়ার ওয়ালটা থিন হয়ে যাবে, ঠিক আছে। এখন যখন ট্রাকিয়াটা থাইরয়েডটা রিমুভ করা হয়, পুরো থাইরয়েড মাছটা সরাই ফেলা হয়, তাহলে ট্রাকিয়াটা তখন কোলাপস হয়ে যায়, হ্যাঁ, ট্রাকিও মালেশিয়া চিকন হয়ে যায়। যখন এটা সরাই ফেলে, যখন থাইরয়েড মাছটা থাকে তখন ট্রাকিয়ার ওয়ালটা টেনে রাখে, টেনে রাখলে ওটা তেমন ডিস্ট্রেস হয় না, হ্যাঁ। যখন এটা রিলিজ করে ফেলবে, বেরিস লিগামেন্টে যেটা সরাই ফেলবে, তাহলে ট্রাকিয়ার ওয়ালটা কলাপস হবে, কলাপস হয়ে গেলে স্ট্রাইডার হবে অথবা ডিস্ট্রেস হবে, তাহলে ট্রাকিয়ার মালেশিয়া। তাহলে আর কী জন্য হতে পারে, রিকারেন্ট ইনজুরিয়াল না, এক পাশে না দুই পাশে, দুই পাশেই যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে স্ট্রাইডার হতে পারে। এক পাশে ইঞ্জুরি হলে কী হবে, হর্সনেস হবে, এক পাশে হলে হর্সনেস হবে, আর দুই পাশে হলে তখন দুই পাশে অ্যাবডাকশন, শ্বাস নিতে পারবে না, তখন স্ট্রাইডার হবে, ঠিক আছে। এগুলো বলতে হবে টেনশন হেমাটোমা ম্যানেজমেন্টটা রিলিজ করতে হবে। ডিস্ট্রেস কেন হচ্ছে, হেমাটোমা, তাহলে হেমাটোমাটা সরাই ফেলতে হবে, ওন ওপেন করে ফেলতে হবে, উপরে স্কিন ওন এবং সাবকিউটেনিয়াস যে প্লাটিসমা ওন আছে দুইটাই রিলিভ করতে হবে। রিলিভ করে ওনগুলি সরাই ফেলতে হবে, ওনগুলি সরাই ফেললে ও কিছুটা রিলিভ শ্বাস নেবে, হ্যাঁ। এরপরে আমরা ওপিতে নিয়ে যেতে হবে, ওপিতে নিয়ে ব্লিডিং যদি থাকে আবার অ্যাক্টিভেশন করে দিয়ে, যদি ব্লিডিং ভেসেল থাকে, কোনো সোর্স থাকে, তাহলে ওটা আইডেন্টিফাই করে টাইগেট করতে হবে, ঠিক আছে। মাঝে যদি ওর শক বা শকের ম্যানেজমেন্ট করতে হবে, যদি ব্লাড লস হয় অনেক তাহলে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, তাহলে